সবার আগে একটা কথা আপনাদের বলব, যে একটা কথা মাঝে মাঝে বিভিন্ন সংবাদপত্রে এবং কিছু কিছু বক্তা বা কিছু কিছু নেতা বলেন, সেটা হচ্ছে নেতাজি মৃত্যু রহস্য জানতে হবে। এই কথা বলাটা আমি মনে করি উদ্দেশ্যপ্রণীতভাবেই বলা হয়, কারণ আজ পর্যন্ত কোনো দেশ, আজ পর্যন্ত কোনো কমিশন, আজ পর্যন্ত কোনো সরকার একটি কাগজে দেখিয়ে প্রমাণ করতে পারেননি যে নেতাজি মারা গিয়েছেন। সুতরাং যেটা বলা উচিত সেটা হচ্ছে নেতাজি অন্তর্ধান রহস্য, নেতাজি মৃত্যু রহস্য কথাটা আমি অন্তত বলি না, কারণ আমি মনে করি, বিশ্বাস করি না, শুধু আমি নিশ্চিত যে নেতাজি মারা যাননি, তিনি বেঁচে আছেন। এই কারণে আমি বলবো আপনাদের সামনে যে এই কথাটা হবে নেতাজি অন্তর্ধান রহস্য। কিছু কিছু সময় বলা হয় যে নেতাজিকে রাশিয়ায় মেরে ফেলা হয়েছে, তা আপনাদের প্রথমেই বলে রাখি যে কমিশনে আজই শুনলেন, এইমাত্র আমার পূর্ববর্তী বক্তা বললেন, এই কমিশনে আমরা সবাই ছিলাম। আমাদের সৌভাগ্য হয়েছিল যে তাইওয়ান সরকারের সঙ্গে আলোচনা করার সময় জাস্টিস মনোজ কুমার মুখার্জির সঙ্গে আমিও ছিলাম। রাশিয়ায় মস্কো, সেন্ট পিটার্সবার্গ বা আপনার সাইবেরিয়ার ওমস এবং ইরকুটস্ক সমস্ত জায়গাতে কমিশনের সঙ্গে আমার থাকার সৌভাগ্য হয়েছিল, ফলতই কিছু অভিজ্ঞতা আমার হয়েছিল। আপনারা জানেন, আপনারা শুনেছেন যে কাগজে কাগজে বেরোয় যে স্ট্যালিন 1953 সালে মারা গেছেন, আপনারা জানেন যে স্ট্যালিন নেতাজিকে বন্দী করে রেখেছিলেন খুব সসম্মানে। এটা হতে পারে, কারণ এর মধ্যে কোনো অবিশ্বাস্য ব্যাপার নয়, কারণ আপনারা জানেন যে নেতাজির সঙ্গে রাশিয়ার একটা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এটাও আমরা জেনেছি যে ওমস, সাইবেরিয়ার ওমস বলে একটি শহর আছে, সেই ওমসে নেতাজি আজেরিন সরকারের একটি দূতাবাস বা এম্বাসি যাকে বলে সেটা খুলেছিল, কনসুলেট ভবন খুলেছিল। এবং আমাদের কাছে যে তথ্যটা আমাদের কাছে আছে, আমরা পেয়েছি সরকারের থেকে, সেই স্ট্যালিন যেহেতু নেতাজির সঙ্গে তার সম্পর্কটা ভালো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কিন্তু যেহেতু অক্ষশক্তির মধ্যে এবং মিত্রশক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, অক্ষশক্তি ছিল আপনার, এটা আপনাদের সবারই জানা আছে, জাপান, জার্মানি এবং ইতালি, যাকে অ্যাক্সিস পাওয়ার এবং অ্যালার্ট পাওয়ার এবং মিত্রশক্তি ছিল আপনার ইউকে এবং ইংল্যান্ড এবং আপনার আমেরিকা, পরবর্তীকালে সোভিয়েত রাশিয়া তাদের যোগদান করে। যেহেতু সোভিয়েত রাশিয়ার সঙ্গে আমেরিকা এবং ইংল্যান্ড, ব্রিটেন যোগদান করে, সেহেতু সোভিয়েত রাশিয়ার পক্ষে, স্ট্যালিনের পক্ষে নেতাজি যে রাশিয়ায় আছে সেটা বলাটা সম্ভব ছিল না, ফলতই অত্যন্ত সম্মান করে, সম্মান দিয়ে নেতাজিকে সেখানে রাখা হয়েছিল। স্ট্যালিন মারা যান 1953 সালে, সুতরাং ধরে নিতে হবে নেতাজি যদি সত্যিই মারা যান রাশিয়াতে, তাহলে 53 সালের আগে মারা যাবেন, কিন্তু সে ঘটনাটা সেটা নয়। কেননা 53 সালের পরে পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারা কাগজপত্র বের করে দেখিয়েছে নেতাজি বেঁচে আছেন। আপনারা যার কথা শুনলে চমকে যাবেন, সেটা হচ্ছে CIA, সেন্ট্রাল ইন্টেলিজেন্স আমেরিকা। সেই CIA সারা পৃথিবী জুড়ে প্রতিটি দেশে তার গুপ্তচর বৃত্তি সে করে বেড়ায়, সবাই জানে CIA কতখানি পরিব্যাপ্তি, CIA কতখানি দক্ষ একটি সংগঠন। সেই CIA 1964 সালে একটা রিপোর্ট দিয়েছিল, মানে স্ট্যালিনের মৃত্যুর 11 বছর পরে CIA একটা রিপোর্ট দিয়েছিল 1949 সালে। 1964 সালে স্ট্যালিনের মৃত্যুর 11 বছর পরে CIA বলেছে, এই রিপোর্ট আমাদের কাছে আছে, আমরা দেখেছি, CIA প্রকাশ্যে বলেছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু রাশিয়াতে রয়েছেন, তিনি ভারতবর্ষে ফিরে আসলে ভারতবর্ষকে সামলানো কঠিন হবে। কিছু কিছু তথ্য আমরা পেয়েছিলাম, এগুলো আছে, অনেকেই জানেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে স্ট্যালিনের আমলে নেতাজির রাশিয়াতে মৃত্যু হয়নি। সেই সূত্র থেকেই বলছি যে নেতাজি অন্তর্ধান রহস্য বলে আমাদের এটা বলা উচিত, মৃত্যু রহস্য বলা উচিত না। এবার যেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো, যে কমিশন, আপনারা জানেন যে এখানে এই হলেই হয়েছিল জাস্টিস মুখার্জি কমিশন অফ ইনকোয়ারি, JMCI, সেই কমিশন হয়েছিল 1999 সালের 14ই মে। এই কমিশন রিপোর্ট দেয় 8ই নভেম্বর 2005। তো আপনারা জানেন যে কমিশনে যখন কমিশন যখন গঠন করা হয়েছিল, সেই সময় বলা হয়েছিল নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে কি হয় সেটা নিয়ে আপনারা দেখুন। আমি প্রকাশ্যে আপনাদের সামনে সরাসরি বলতে চাই, জাস্টিস মুখার্জি কমিশন অফ ইনকোয়ারির পুরোটা রিপোর্ট আমি অন্তত মানি না, দুটো তার অত্যন্ত সঠিক সিদ্ধান্ত যে তাইহোকুতে কোনো বিমান দুর্ঘটনা হয়নি 8ই আগস্ট, এটা একটা নির্ভুল এবং সঠিক সিদ্ধান্ত। এবং 2 নম্বর যেটা, সেটা হচ্ছে টোকিও রেনকোজি মন্দিরে যে ছাই, স্বাভাবিক সেটা তার ছাই হতেই পারে না। তো আমরা জানি বাকি যে সিদ্ধান্তগুলো বলছে, নেতাজি মৃত কোনো কারণ ছাড়া তিনি বলেছেন, সুতরাং ওটাকে আমরা ডাস্টবিনের মধ্যেই ফেলে দেওয়ার মতো আমি মনে করি, ওটা আমরা নিচ্ছি না, আমি অন্তত নিচ্ছি না। তা এখানে আমরা আপনাদের সামনে প্রাসঙ্গিকভাবে বলে রাখি, এই কমিশন যখন তাইওয়ানে গিয়েছিলেন তখন আমরা ছিলাম,
আমরা নমপেন হসপিটালে গিয়েছিলাম, সব জায়গায় গিয়েছিলাম। আমরা তাইওয়ানের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী অর্থাৎ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, তার সঙ্গে আমরা কথা বলেছি, সরাসরি ইন্টারভিউ নিয়েছিলাম। তারা সমস্ত কিছু বলেছেন যে এখানে কোনো বিমান দুর্ঘটনা 14 আগস্ট থেকে আরম্ভ করে 25 অক্টোবর 1945 সালে হয়নি, অর্থাৎ যেই সময়টার বিমান দুর্ঘটনার কথা বলা হচ্ছে। সুতরাং এটা আজকে সার্বিকভাবে সত্য। ভারত সরকার সবই জানত। তাইওয়ান সরকারের আগের নাম ছিল ফরমোজা সরকার। এই ফরমোজা সরকারের সঙ্গে ভারত সরকারের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন বা কূটনৈতিক সম্পর্ক ছিল না। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে, জওয়াহরলাল নেহরুর পক্ষ থেকে বারবার বলতে হবে, দেখাতে হবে নেতাজি মারা গিয়েছেন। আমরা জানি নেতাজি ওই যে বিমান দুর্ঘটনার কথা নিজেই তিনি তৈরি করেছেন একটা ক্যামোফ্লেজ করবার জন্য, যাতে ব্রিটিশ বাহিনী এবং আমেরিকান বাহিনী নেতাজি না ধরতে পারেন, ধোঁয়াশা তৈরি করেছিলেন। এবং সেই জন্যই তিনি তখন তার আজাদিন ফৌজকে নিয়ে মাঞ্চুরিয়া চলে যান এবং তার পরবর্তী গন্তব্যস্থলে রাশিয়া, এইটুকু অন্তত আমাদের কাছে খবর আছে। তা কিন্তু জওয়াহরলাল নেহরু এটি সবই জানেন, এগুলো বিপদ ঘটতে পারে, যখন তখন নেতাজির আবির্ভাব হতে পারে। অতএব নেতাজি মৃত্যু হচ্ছে এরকম একটা কিছু স্টেটমেন্ট আমার দরকার। সেই জন্য ফরমোজা সরকারের সঙ্গে আমাদের ভারত সরকারের কোনো সম্পর্ক ছিল না। সেই জন্য ব্রিটিশ সরকার যে ভারতবর্ষের সরকার, নেহরুর সরকার, সেদিন বলেছিলেন আপনারা ফরমোজা সরকারকে বলুন তারা যেন একটা ইনকোয়ারি করে একটা স্টেটমেন্ট দেয় যে নেতাজি ডায়েড ইন দ্য প্লেন ক্র্যাশ, নেতাজি ওয়াজ কিল্ড ইন দ্য প্লেন ক্র্যাশ, অর্থাৎ নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। ব্রিটিশ সরকারের অনুরোধে ফরমোজা সরকার নিরপেক্ষভাবে তদন্ত করলো। সেই তদন্ত রিপোর্ট 9 আগস্ট 1956 সালে ভারতবর্ষের সরকারকে একটি কপি দেওয়া হয়। তাতে স্পষ্ট বলে দেওয়া হলো কোনো বিমান দুর্ঘটনা হয়নি এবং হসপিটালে যার মৃত্যু হয়েছে, যাকে পাওয়া গেছে, তিনি 19 আগস্ট 1945 মারা গেছিলেন, তার নাম ইচিরো ওকুরা, একজন জাপানি সৈনিক। ভারত সরকার এই রিপোর্টটা পায়, শুনলে তাজ্য পড়ে যাবেন যে শয়তানদের চূড়ামণি যিনি আছেন সেই জওয়াহরলাল নেহরু, ভারতবর্ষের সবচেয়ে বড় চক্রান্তকারী, নেতাজি বিরোধী একটি শক্তি, সেই জওয়াহরলাল নেহরু নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখবার জন্য সেই রিপোর্টটা কোনোদিন প্রকাশ করেননি। আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফরমোজা সরকার বা তাইওয়ান সরকারের রিপোর্ট প্রকাশ করা হয়নি। 2001 সালে জাস্টিস মনোজ মুখার্জি নিজে লন্ডনে গিয়েছিলেন, আমরা যেতে পারিনি তখন। জাস্টিস মনোজ মুখার্জি লন্ডনে পাবলিক রেকর্ড অফিস থেকে ওই রিপোর্টের একটি অংশ নিয়ে, এই রিপোর্ট নিয়ে আসেন, পাবলিক রেকর্ড অফিসে ওটা রাখা ছিল, তার থেকে আমরা জানতে পারি এই ঘটনাটা। কিন্তু তারও আগে পার্লামেন্টে প্রশ্ন উঠেছিল 1966 সালে। 1966 সালে পার্লামেন্টে চিত্ত বসু বারাসাত থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য, তিনি প্রশ্ন করেছিলেন, সেই সময় যিনি ছিলেন কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী সর্দার স্বর্ণ সিং, অনেকেই নাম শুনেছেন যারা প্রবীণ ব্যক্তি আছেন, স্বর্ণ সিংকে চিত্ত বসু প্রশ্ন করেছিলেন পার্লামেন্টের মধ্যে, এবং আরেকজন দুজন জিজ্ঞেস করেছিলেন যে আমরা শুনেছি ফরমোজা সরকার একটি রিপোর্ট দিয়েছে নেতাজির ওই বিমান দুর্ঘটনা হয়েছে কি না হয়েছে, নেতাজি মারা গিয়েছেন কি না আছে, আপনি আমাদের সেটা জানাননি, আপনি কি বলবেন? স্বর্ণ সিং প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন না, আমাদের সঙ্গে তো কোনো রকম ডিপ্লোম্যাটিক রিলেশন নেই, ফলে আমরা জানি না, এটা এসছে সম্পূর্ণ মিথ্যা কথা, এটা এসছে গিয়ে আসেনি, সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ রিপোর্টটা আমাদের তথ্য বলছে, আমরা দেখিয়েছি, আমরা বইতে উল্লেখ করেছি, সেই রিপোর্টটি 1956 সালের 9 আগস্ট ভারত সরকারের কাছে ব্রিটিশ সরকার একটা কপি সেই রিপোর্ট দিয়ে দেয়। সুতরাং এই জিনিসটা চলছে বহুদিন ধরে, একেবারে এক তদন্ত হয়েছে, আমেরিকার থেকে তদন্ত করা হয়েছে, জাপান থেকে তদন্ত করা হয়েছে, জার্মান থেকে তদন্ত করা হয়েছে, পৃথিবী রাশিয়া থেকে তদন্ত, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তদন্ত করা হয়েছে, একটি কোনো রিপোর্ট বেরোয়নি, একটি জায়গার থেকে কোনো পজিটিভ কিছু বেরোয়নি যে হ্যাঁ ওখানে একটা বিমান দুর্ঘটনা হয়েছে, এরকম বেরোয়নি। তা সত্ত্বেও কিন্তু ভারত সরকার একটা ভাঙা টেপ রেকর্ডারের মতো তারা এই কথাটা বলে যাচ্ছেন। এখানে যে কথা বলতে হয় যে আজকে আমরা যারা ভারতবর্ষের কিছু কিছু নেতাকে মালা দিচ্ছি, পুজো করছি, এটা যদি ভারতবর্ষের সাধারণ মানুষ জানতে পারে সত্যিকারের ঘটনা, সেই সব নেতাকে তুলে ফাঁসি দেওয়া ঝোলাবে তারা। আপনারা জানেন 1945 সালে 5ই নভেম্বর দিল্লির লালকেল্লায় আজাদিন ফৌজের বিরাট সংখ্যক সেনার বিচার হয়েছিল, আরম্ভ হয়েছিল। সেই সময় ইতিহাস অনেকে জানা আছে, সেই সময় একটি ডিফেন্স কমিটি, আইএনএ ডিফেন্স কমিটি হয়েছিল, সেই ডিফেন্স কমিটির সর্বোচ্চ নেতা ছিলেন ভুলাভাই দেশাই, এবং তার সঙ্গে অনেকে ছিলেন স্যার কৈলাসনাথ কাটজু, তেজ বাহাদুর শুক্রু, অরুণা আসফ আলী, এরকম অনেকে ছিলেন। পরে যোগ হয়েছেন জওয়াহরলাল নেহরু, কোনোদিন তিনি একটি কথা বলেননি ডিফেন্স কমিটির হয়ে, যা বলেছেন ভুলাভাই দেশাই, জওয়াহরলাল নেহরু শুধু দেখলেন ওখানে না থাকলে আগামী দিনে নির্বাচনে জয়লাভ করা যাবে না, এবং সেই জন্যে ইংল্যান্ডের একজন নাম করা একজন নেতা বলেছিলেন জওয়াহরলাল নেহরু এই আইএনএতে যোগ দিয়েছেন এটা কিছুই না, নির্বাচনের দিকে তাকে নেতাজিকে ভালোবেসে নয়। সেই সময় জওয়াহরলাল নেহরু সেই আইএনএ ডিফেন্স কাউন্সিলের স্টেনোগ্রাফার ছিলেন শ্যামলাল জৈন,
নামটা আপনি অনেকের সময় থাকতে পারেন, শ্যামলাল জৈন, আইএনএ ডিফেন্স কাউন্সিলের স্টেনোগ্রাফার। সেই সময় খোসলা কমিশন চলছিল, খোসলা কমিশন 1970 সাল থেকে 1974 সাল পর্যন্ত চলেছিল। খোসলা কমিশনের ডিফেন্স কাউন্সিলের যিনি স্টেনোগ্রাফার ছিলেন তিনি শ্যামলাল জৈন সাক্ষ্য দিয়েছিলেন। সাক্ষ্য দিয়ে তিনি ভগবানের নামে শপথ করে বলেছিলেন যে পণ্ডিত জওহরলাল নেহেরু 1945 সালের 26শে ডিসেম্বর 1945 সালের ডিপোজিশনটা হয়েছিল, সাক্ষী দিয়েছিলেন 31 বার 1970 সালে শ্যামলাল জৈন। তিনি বলেছেন জওহরলাল নেহেরু 26 এবং 27শে ডিসেম্বর 1945 সালে আমাকে দিয়ে একটি চিঠি লেখান। সেই চিঠি লেখা হয়েছিল কাকে? চিঠি লেখা হয়েছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলিকে। ক্লিমেন্ট অ্যাটলিকে জওহরলাল নেহরু চিঠি লিখে বলছেন যে আমি শুনতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি যে আমাদের যুদ্ধ অপরাধী, ইউর ওয়ার ক্রিমিনাল, ইউর ওয়ার ক্রিমিনাল। নেতাজি সুভাষচন্দ্র আজকে রাশিয়াতে আছেন, স্ট্যালিন তাকে আশ্রয় দিয়েছে, এটা একটা বিরাট ভুল হয়েছে। আমি আশা করব আপনি নেতাজির বিরুদ্ধে যুদ্ধ অপরাধের যেটা বিচার সেই অনুযায়ী শাস্তি দেবেন। এই চিঠি প্রকাশ করে শ্যামলাল জৈন খোসলা কমিশনে এসেছিলেন। খোসলা কমিশনে 1970 সালে 31শে ডিসেম্বর তিনি সাক্ষ্য দেন, সেটা সমস্ত কাগজে বেরিয়েছিল ভারতবর্ষের। তারপর 4 জানুয়ারি 1971 সালে আবার তিনি একটা সাক্ষ্য দেন, সেই সাক্ষ্যটা সমস্ত কাগজে বেরিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই সাক্ষ্যর বিরুদ্ধে কোথাও কোনো একটি লাইনও প্রতিবাদ হয়নি। তার কারণ শ্যামলাল জৈন যেটা বলেছে সেটা সত্যি কথা। এইটা আপনারা ভেবে নিন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি চেয়েছিলেন নেতাজিকে ফাঁসি দেওয়া হোক। এই তথ্যগুলো কিন্তু আমরা অনেকেই জানতে পারিনি, আমরা জানি না, আস্তে 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 লোকে জানতে পেরেছে। এটাই হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক নেতা, এরাই আবার ভারতবর্ষে এসে এরাই আবার মাঝে মাঝে জনগণের থেকে সহানুভূতি পাওয়ার জন্য, নির্বাচনে জয়লাভ করার জন্য, সুবিধা আদায় করার জন্য, ক্ষমতায় থাকার জন্য এরাই মাঝে মাঝে নেতাজি আবার মরণোত্তর ভারতরত্ন ব্যাপারটা আবার কুল করে। আপনার মনে আছে 1992 সালে 22শে জানুয়ারি তখন প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহ রাও, 22শে জানুয়ারি 1992 সালে হঠাৎ রাষ্ট্রপতি ভবন থেকে একটা প্রেস কমিউনিকে, একটা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হল যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনার মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে। তিনি মারা গেছেন কি বেঁচে আছেন, কোথায় মারা গেলেন, কি করে মারা গেলেন কেউ জানল না। মরণোত্তর ভারতরত্ন আপনারা এটাও অনেকে জানেন যে কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল, তার বিরুদ্ধে 1993 সালে মামলা হয়েছিল। সেই মামলায় প্রথমে একটি ইঞ্জাংশন দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় মামলা, সমস্ত মামলাগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টে চলে যায়, ভারতবর্ষের সরকার অ্যাপিল করে, সেই সুপ্রিম কোর্ট সেই মামলা ফয়সলা করে, ফয়সলা করে ওই ভারতরত্ন উপাধি দেওয়া যাবে না, প্রেস কমিউনিকে যেটা হয়েছিল হচ্ছে প্রেস বিজ্ঞপ্তি সেটাকে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট বাতিল করে দেয়। সেটা হচ্ছে আপনার 4 আগস্ট 1997 সালে, কারণ সুপ্রিম কোর্টে বাতিল করার পেছনে একটাই কারণ যে আজ পর্যন্ত নেতাজির মৃত্যুর ব্যাপারে কোন রকম আমাদের কাছে কোনো তথ্য নেই, ভারত সরকার একটা স্ক্র্যাপ অফ পেপারও দেখাতে পারেনি। সুতরাং যতক্ষণ না ভারত সরকার এইসব জান দেখাতে পারবে, যতক্ষণ কোর্টকে স্যাটিসফাই করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত নেতাজিকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া যাবে না, ওটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আবার সেই খেলাটা এখন শুরু হয়েছে, এখন যিনি বলছেন দেখুন, এবার ভাবুন ভারতরত্ন উপাধিটা কে দেয়, ভারত সরকার কার থেকে নিতে হয়, প্রণব মুখার্জি রাষ্ট্রপতি কে? প্রণব মুখার্জি তার পরিচয়টা তো জানা দরকার। প্রণব মুখার্জি এই কমিশনে আমরা জেরা করেছিলাম, সৌভাগ্য হয়েছিল আমিও জেরা করেছিলাম দিল্লির বিজ্ঞান ভবনে প্রণব মুখার্জিকে জেরা করা হয়েছিল। আমরা 4 জন কমিশনের পক্ষ থেকে তাকে 2.5 ঘন্টা জেরা করেছিলাম, একটি প্রশ্নের উত্তর দিতে পারেন তিনি, একটি প্রশ্নের উত্তর দিতে পারেন, সব কটে হ্যাঁ দেখছি, হতে পারে এটা হতে পারে। শেষ পর্যন্ত আমরা তাকে যখন বললাম আপনি একটি কাগজ দেখাতে পারবেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গিয়েছেন, তিনি বলেছেন আমার কাছে এই মুহূর্তে নিয়ে আমরা বিশ্বাস করি। আমরা বললাম আপনি এমনি সাইকেলের সঙ্গে দেখা করতে গেছেন কেন, আপনি কি বলতে পারেন নেতাজি সুভাষচন্দ্র বসু বিয়ে হয়েছিল, আপনি কি করে তার সঙ্গে দেখা করতে গেলেন, কার সিদ্ধান্ত? তিনি বলছেন না আমরা এটা বিশ্বাস করি। আমরা বললাম আপনারা জানেন যে পশ্চিমবাংলা বামফ্রন্ট, তখন বামফ্রন্ট সরকার ছিল, 1998 সালে একটি অ্যাসেম্বলিতে একটি সর্বসম্মত একটা সিদ্ধান্ত অল পার্টি সমস্ত মেম্বাররা, সমস্ত বিধায়করা, 294 জন পশ্চিমবাংলা বিধানসভার সদস্য, তারা সবাই মিলে বললো একটা ইনকোয়ারি গঠন করা হোক। আমি প্রণব মুখার্জিকে বললাম আপনার দলের সদস্য ছিল আপনি জানেন বিধানসভায় 60 জন, মানে হ্যাঁ, তো আপনার দলের পক্ষ থেকে যখন এই সিদ্ধান্ত নেওয়া হলো যে আমরা মনে করি নেতাজির মৃত্যু হয়নি, নতুন করে তদন্ত করা হোক, তখন আপনি কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদক ছিলেন, তা আপনি সাধারণ সম্পাদক থাকা সত্ত্বেও, একজন কর্মকর্তা হওয়া সত্ত্বেও, তাহলে পশ্চিমবঙ্গের
যে বিধানসভার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের আগে বিরোধিতা করলেন না কেন, তার মানে কি এটাই যে আপনারা মেনে নিয়েছিলেন? বলে না ওটা ঠিক আমি এখন বলতে পারব না। এটাই হচ্ছে প্রণববাবুর সিদ্ধান্ত, প্রণববাবু বক্তব্য। আপনারা জানেন বঙ্কিমচন্দ্রের কথা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, তিনি কি বলেছিলেন, সার্মেয় মানে কুকুর, সার্মেয়রা যে দেউলিতে হার মাস পায় মানে হার আর মাংস পায় সেই দেউলির দিকে যায়, দরজার দিকে যায়, ওই দরজায় যখন খাওয়ার বন্ধ হয়ে যায় তখন তারা অন্য দরজায় যায়। এটা হচ্ছে কুকুরের চরিত্র, সার্মেয়র চরিত্র। আর যে ভারতবর্ষের এক নম্বর সার্মেয় যদি কেউ আসে হচ্ছে প্রণব মুখোপাধ্যায়। যতদিন দরকার ছিল, যতদিন তার দরকার ছিল ততদিন পর্যন্ত বাংলাদেশের সেবা করে গিয়েছেন, নেহরু সেবা করেছেন, ইন্দিরা গান্ধী সেবা করেছেন। আমরা আমাদের মা, আমাদের মাকে আমার মা সারা জীবন মনে রাখি, মা মারা গেল আমার মাকে মনে রাখি, মার সাবস্টিটিউট হয় না, বাবার সাবস্টিটিউট হয় না, আমরা অন্য কাউকে মা বলি না। হ্যাঁ দেশমাতা সেটা আলাদা। এই প্রণব মুখার্জি ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর বলেছে তিনি আমার মায়ের মতো, তিনি আমার মা, কেন তার প্রধানমন্ত্রী হতে হবে। সেই রাজীব গান্ধীকে তেল দিয়েছেন, সঞ্জয় গান্ধীকে দিয়েছেন, ইন্দিরা গান্ধীকে দিয়েছেন, সবাইকে দিয়েছেন। যেই যখন দেখলো কংগ্রেস থেকে বহিষ্কার হয়ে গেল আর কিছু হবে না, তিনি আবার অন্য দরজা থেকে চলে গেলেন মাংস খাওয়ার জন্য, রুটি খাওয়ার জন্য। তিনি যে রাষ্ট্রীয় সমাজবাদী দল করলেন, কি হলো, একটি আসন তারা পেলেন না, আবার ফিরে আসলেন নির্লজ্জ বে হায় একজন। তা আজকে যদি মরণোত্তর ভারতরত্ন নিতে হয় নেতাজি পরিবারের কাউকে, তাহলে ওই প্রণব মুখার্জি যিনি এক নম্বর নেহরু পরিবারের সেবাদার তার থেকে নিতে হবে, এই জিনিস চলতে পারে না। তো আমরা সেই জন্য এই কথা বারবার আপনাদের সামনে বলি যে যে চক্রান্ত চলছে দীর্ঘদিন ধরে, এই চক্রান্তের মুখোশটা খোলা দরকার, এই চক্রান্তটা উন্মোচিত করা দরকার। এরকম সভা যারা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, তাদের উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই। কিছু লোকের মধ্যে অন্তত আমাদের বার্তাগুলো পৌঁছে দেওয়া যাবে, সুভাষচন্দ্রের বিরুদ্ধে কী চক্রান্ত হয়েছিল সেটা বলা যাবে। তো সেই কারণে এই ধরনের মিটিং, এই ধরনের জনসভা, এই ধরনের আলোচনা আমার মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে পার্লামেন্টে জে এম সাই রিপোর্ট অর্থাৎ জাস্টিস মুখার্জি কমিশন অফ ইনকোয়ারি যেটা হয়েছিল, তার রিপোর্ট যেটা হয়েছিল 8ই নভেম্বর 2005, সেইটা ছ মাসের মধ্যে কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট 1952 সাল, কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের 4 নম্বর ধারা উপধারা 3, এই ধারা অনুযায়ী পার্লামেন্টে ছ মাসের মধ্যে প্লেস করতে হয়। ছ মাসের মধ্যে তারা প্লেস করেনি, ছ মাস পরে প্লেস করেছেন, আলোচনা হয়নি, মাত্র 2 ঘন্টা কি আড়াই ঘন্টা আলোচনা হয়েছে কমিশনের এই এটিআর অ্যাকশন টেকেন রিপোর্ট নিয়ে পার্লামেন্টের মধ্যে। অথচ এই জিনিসটা দীর্ঘদিন ধরে আলোচনা হতে পারত। সেই সময় ভারতবর্ষের পার্লামেন্টের স্পিকার ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, দুঃখজনক লজ্জাজনক হলে বলতে হয় সোমনাথবাবুর ভূমিকা সেদিন কলঙ্কজনক ছিল। কংগ্রেসকে বাঁচানোর জন্য সোমনাথ চট্টোপাধ্যায় সেদিন ওই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন, বেশ কোনো আলোচনা চালাতে দেননি। এটাই হচ্ছে ভারতবর্ষের নেতাজি বিরোধী সমস্ত দলের পরিচয়। কেউ বাদ যাবে না, কংগ্রেস যেমন বাদ যায়নি সিপিআই বাদ যায় না, বিজেপিও বাদ যাবে না। আজকে বিজেপি সরকার এসছে অনেকে আশা করতে পারেন, আমি আশা করি না, কারণ এই বিজেপি সরকারের আমলে যেমন কমিশন হয় বিজেপি সরকার ভালোবেসে পারেননি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রভাশঙ্কর মিশ্র এবং জাস্টিস ভাস্কর ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এর অর্ডার ও অর্ডারটাকে মানতে বাধ্য হয়েছে, ভালোবেসে বিজেপি সরকার করেনি। যদি করত তাহলে বিজেপি সরকারের আমলে, আগের এনডিএর আমলে আরও বেশি তথ্য, আরও বেশি ডকুমেন্ট আমরা পেতে পারতাম। সুতরাং আমি মনে করি নেতাজির বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, কারণ একটি হিমালয় প্রমাণ, একটি হিমালয় সময়ে একটি ব্যক্তিত্ব তার সামনে ইঁদুর কতগুলো তারা টিকতে পারবে না। ভারতবর্ষের রাজনৈতিক নেতা সর্বোচ্চ ইঁদুর, নেতাজির পাশে দাঁড়াতে পারেন না, নেতাজির পাশে নাম উচ্চারণ করার ক্ষমতা তাদের নেই। কি করেছিল ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি, কি করেছে ভারতবর্ষের কংগ্রেস সরকার, কি করেছে জওহরলাল নেহরু, শুনলেন তার কাহিনী? কমিউনিস্ট পার্টি কি করেছে আপনারা জানেন, পিপুলস ছায়া পত্রিকা, জনযুদ্ধ পত্রিকা, নেতাজিকে তজুর কুকুর, রানিং ডগ, কুইজলিং, কোনটা তারা বাকি রেখেছে সমস্ত কিছু বলেছেন। আজ আমরা মনে করি যে বামফ্রন্ট সরকার ছিল সুতরাং কমিউনিস্ট পার্টি সব দোষ চলে গেল, সেটা হতে পারে না। নেতাজির প্রতি যে বিশ্বাসঘাতকতা ভারতবর্ষে কংগ্রেস করেছে, যে অপরাধে কংগ্রেস আজকে দোষী, একই অপরাধ করেছে সিপিআই সিপিআইএম, কেউ ছাড়া পারে না। সুতরাং আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের কিন্তু সবাইকে উঠে পড়ে রাখতে হবে। আপনারা জানেন যে এই কথাটা বারবার বলা হয়, এই কথাটা বারবার বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রাসঙ্গিকভাবে আমি এই কথাটা বলছি, নেতাজি অন্তর্ধান রহস্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই কথা বলতে পারবো না, কিন্তু এটা বলা দরকার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলা হয়েছিল যে সুভাষচন্দ্র জার্মান এবং জাপানের সঙ্গে হাত মিলিয়ে ভুল করেছেন,
আমরা কি এটা ভুলে যাচ্ছি? হিটলারের মতো একজন বিশ্বত্রাস, যার বিরুদ্ধে যা একটি কথা বলার কারো ক্ষমতা ছিল না। হিটলারের 11 জন ডামি ছিল, ডামি। হিটলারের বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল, একদিনে 141 জনকে ফায়ার স্কোয়াডে মারা হয়েছিল। এইরকম একটি এহেন হিটলারের বিরুদ্ধে কথা বলার একমাত্র সাহস বুকের পাটা দেখি আছে একমাত্র সুভাষচন্দ্রের। তিনি বলেছিলেন যে রাশিয়ার বিরুদ্ধে আপনি যে আক্রমণ করলেন সেটা ভুল করেছেন, কেউ বলতে পারেনি, কেউ বলতে পারেনি। সেদিন কারো ক্ষমতা হয়নি এই কথা বলার। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন হিটলার রাশিয়া আক্রমণ করেছিল 1941 সালে 22 জুন, পৃথিবীর ইতিহাসে, জার্মানির ইতিহাসে সবচেয়ে বড় ভুল। সে হিটলারকে যখন সাক্ষাৎ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সাহায্যের জন্য, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য সাহায্য, অনুদান নয় সাহায্য, সেই সময় হিটলার অনেক রকম পরামর্শ দিচ্ছিলেন। একমাত্র পৃথিবীর একজনই নেতা সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলছেন হোল লাইফ, ফর দ্য হোল লাইফ আই এম ইন দ্য পলিটিক্স, সারা জীবনের জন্য আমি রাজনীতি করি। আই ডু নট ওয়ান্ট টু হ্যাভ এনি শর্ট অফ অ্যাডভাইস ফ্রম ইউ, তোমার থেকে কোন রকম পরামর্শ আমার নেওয়ার দরকার নেই। এই হচ্ছে সুভাষচন্দ্র। স্বাভাবিকভাবেই সুভাষচন্দ্রের বিরুদ্ধে কংগ্রেস কথা বলবে, নেহেরু কথা বলবে, তার মেয়ে ইন্দিরা কথা বলেছেন, বলেছে তার ছেলে রাজীব গান্ধী বলেছেন, তার ভাই সঞ্জয় গান্ধী বলেছেন, এখন এসছেন একটা বাচ্চা ছেলে রাহুল গান্ধী, রাজনীতি বোঝেন না, সেও বলছে, প্রিয়াঙ্কা গান্ধীও বলেছে। সুতরাং এটা হচ্ছে নেহেরু বংশের, নেহেরু পরম্পরা, এইভাবে সুভাষ বিরোধিতা করতেই হবে। এটাই ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের চরিত্র, এর মধ্যে কোনো পার্থক্য। তো আমি যে কথা আপনাদের সামনে বলবো, আমাদের সময় নেই খুব বেশি কথা বলার, যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তো এখানে আর কয়েকটা কথা শুরু করি। যে আপনারা জানেন যে ফরিদাবাদে, ফরিদাবাদ অযোধ্যা আপনার লখনৌ, ওখানে উত্তরপ্রদেশে ফরিদাবাদে কমিশন 10 দিন ছিল, 10 দিন ছিল কমিশন ওখানে। এটা আমরা দেখেছি 1953 সাল থেকে 1965 সাল, 1985 সাল পর্যন্ত ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বারবার এসছেন। কোনো গল্প কথা নয়, কোনো উপন্যাস নয়, কোনো আজগুলি গল্প বানানো নয়, কোনো রূপকথা নয়, এটা হচ্ছে বাস্তব। ফরিদাবাদে রামভবনে আমরা ওখানে 10 দিন ছিলাম। আমার সাথে তারকিশোর কালো ছিলেন, ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রতিনিধি, আইনজীবী, তিনি হচ্ছে, আমরা সবাই ছিলাম, অনেকেই ছিলাম। ফরিদাবাদের যে কোষাগার অর্থাৎ ট্রেজারি বিল্ডিং, সেই ট্রেজারি বিল্ডিংয়ে দীর্ঘদিন ধরে 23 খানা ট্রাঙ্ক রাখা ছিল। সবাই বলেছেন যে এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জিনিসপত্র। ওখান থেকে আপনার জিনিসপত্রগুলো নিয়ে এসে কলকাতা কমিশনে আনা হয়, এবং বিখ্যাত ভারতবর্ষ তথা পৃথিবীর একজন বিখ্যাত হস্তরেখা বিশারদ, হ্যান্ডরাইটিং এক্সপার্ট এবং ফরেন্সিক এক্সপার্ট ডক্টর বিলাল দিল্লি, বিলাল কতগুলো কোশ্চেন ডকুমেন্ট দিয়ে দেওয়া হয়, যে এটা আমরা দেখলাম যে পায়োনিয়ার পত্রিকা, লক্ষ্মণ একটা বিখ্যাত পত্রিকা, পায়োনিয়ার পত্রিকার মধ্যে কিছু কিছু লেখা আছে, বিভিন্ন পত্রপত্রিকায় কিছু কিছু লেখা আছে, ওই লেখাগুলোকে নিয়ে নেতাজি রিসার্চ ব্যুরো নেতাজি ভবনের থেকে সত্যিকারের লেখাগুলোকে নিয়ে কম্পেয়ার করে বলা হলো যে আপনি এটা দেখুন, কম্পেয়ার করে এটা নেতাজি হাতের লেখা কিনা। 1985 সালের ফরিদাবাদ থেকে পাওয়া, রামভবন থেকে পাওয়া, 1953 সাল থেকে 1985 সালে পর্যন্ত কিছু কিছু লেখা, এরকম 127টা ডকুমেন্ট মুখার্জি কমিশন ডক্টর বিলালকে দেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বিখ্যাত ফরেন্সিক এক্সপার্ট কাম হ্যান্ডরাইটিং এক্সপার্ট তাকে দেওয়া হয়। তিনি সায়েন্টিফিক অ্যাপারেটাস ব্যবহার করে, তার কিছুদিন পরে দিল্লিতে এই বিজ্ঞান ভবনে আমরাও ছিলাম, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করেছিলাম, সাক্ষ্য তিনি দিয়েছিলেন, সাক্ষী দিয়েছিলেন, আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি সেখানে রিপোর্ট দিয়েছিলেন, বিরাট একটি রিপোর্ট। সেই রিপোর্টে তিনি বলেছিলেন অভ্রান্তভাবে এটা বলে দেওয়া হচ্ছে, সেই 1934, 1935, 1936, 1937 সালের যে লেখা নেতাজি রিসার্চ ভবন থেকে নেতাজির হাতের লেখা আমরা পেয়েছি, তার সঙ্গে 1953 সাল থেকে 1985 সাল পর্যন্ত যত লেখা আমরা কম্পেয়ার করলাম, এই লেখাগুলো কম্পেয়ার করে দেখা, দেখে আমি, আমার স্থির সিদ্ধান্ত, বিশ্বাস নয়, এটা কনভিকশন, আমার স্থির সিদ্ধান্ত যে এই লেখাগুলো অন্য কারণ নয়, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের লেখা। সুতরাং ভারতবর্ষের একজন বিখ্যাত বিজ্ঞানী, একজন হস্তরেখাবিদ, একজন ফরেন্সিক এক্সপার্ট, তিনি পর্যন্ত এই কথা বলে গেছে। সুতরাং এটা আজকে আর বলার দরকার নেই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য আজ উন্মোচন করা দরকার। বিমান দুর্ঘটনা হয়নি, সবাই জানেন এটা, নাহলে তিনি রাশিয়া থাকতে পারতেন না। রাশিয়াতে ওমসে তার আজারিন সরকারের দূতাবাস ছিল, সবাই জানি। সুতরাং রাশিয়া আবার 1964 সালে সিআইএ বলেছে যে নেতাজি বেঁচে আছেন, রাশিয়াতে রয়েছেন, তিনি ভারতবর্ষে ফিরে আসতে পারেন। শুধু তাই না, 1947 সালে বলেছিল খুরশেদ নৌরোজি,
তিনিও বলেছিলেন নেতাজি রাশিয়াতে আছেন, তিনি যদি ভারতবর্ষে ফিরে আসেন ভারতবর্ষে কংগ্রেস পার্টির পক্ষে দেশ শাসন করা সম্ভব হবে না। তো এটাই হচ্ছে বাস্তব। বিমান দুর্ঘটনা হয়নি, অন্য কোনোভাবে কোনো দুর্ঘটনা হয়নি, নেতাজি বেঁচে আছেন, তথ্যগুলো লুকিয়ে রাখা হয়েছে। কারণ তথ্য যদি বেরিয়ে যায় তাহলে ভারতবর্ষের যারা আজকে পূজিত হচ্ছেন, যারা আজকে নেতা, তাদেরকে ধরে ধরে লোকেরা রাস্তায় পুড়িয়ে মারবে, এটা অতি নিশ্চিত। কারণ এদের পুড়িয়ে মারতে হয়, কারণ জনরোষ, জনরোষ কি হতে পারে? ভারতবর্ষের লোকেরা, লোকেরা রেগে গেলে কি করতে পারে, এটা রাজনৈতিক দলগুলো এখনো বুঝতে পারেনি, বুঝতে পারবে, সেদিন খুব বেশি দূরে নেই। সেই কারণে আমি আপনাদের সামনে বলবো যে নেতাজির ইতিহাস জানা মানে সারা পৃথিবীর ইতিহাস জানা। এমন একজন নেতা পৃথিবীতে জন্মগ্রহণ করেননি যার সম্বন্ধে পৃথিবীর প্রায় সব দেশই তথ্য আছে, সে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। মস্কোতে যেমন ছিলাম আমরা কমিশনের পক্ষ থেকে, আমার মনে আছে একজন মস্কোর জর্জি ডিমিট্রভ রোড, সেই জর্জি ডিমিট্রভ রোডে একজন জার্মান ভদ্রলোকের সঙ্গে দেখা গেল। ভাবুন নেতাজির সম্বন্ধে ফিলিংসটা কিরম ভেবেনি। সেই জার্মান ভদ্রলোকের সঙ্গে পরিচয় হওয়ার পর মস্কোতে কেউ ইংরেজি কথা বলেন না, সবই রাশিয়ান ভাষা। তা যা জার্মান ভদ্রলোকের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর জার্মান ভদ্রলোক বলল, আমাদের দেশে যদি আমরা আপনাদের নেতাজির মতো কোনো নেতা পেতাম, আমাদের দেশে যদি আমরা নেতাজির মতো কোনো একজন রাজনৈতিক নেতা পেতাম, তবে জার্মানিতে আমরা সোনায় বাঁধিয়ে রাখতাম। মানে আমি তখন বুঝলাম যে ভদ্রলোকের নেতাজির সম্বন্ধে কি অবাক পড়াশোনা। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তব আজকের দিনে। নেতাজির সম্বন্ধে চর্চা আমেরিকায় হয়, নেতাজির সম্বন্ধে চর্চা ইংল্যান্ডে হয়, নেতাজির সম্বন্ধে চর্চা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে হয়, সব জায়গায় হয়, একমাত্র ভারতবর্ষ বাদ দিয়ে। ভারতবর্ষের সাধারণ মানুষ কিছু করেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চর্চা তো দূরের কথা। নেতাজির সম্বন্ধে তথ্য, নেতাজির সম্বন্ধে ডকুমেন্ট, নেতাজির সম্বন্ধে যত ইনফরমেশন, সবগুলোকে সরিয়ে রাখা হয়। আপনারা ভাবতে পারেন বহুদিন, বহুদিন আগে আজাদিন সরকারের যে যুদ্ধ, সেই যুদ্ধের কোনো ইতিহাস আজও রচনা হয়নি। অতুল গুপ্ত তিনি রচনা করেছিলেন, ইংলিশে প্রকাশ হয়নি। আপনারা কিছুদিন আগে কাগজে দেখেছেন, কাগজে পড়েছেন যে লন্ডনের চেলসি মিউজিয়াম, চেলসি মিউজিয়াম, সেই মিউজিয়ামে আপনারা কুড়ি, সেই মিউজিয়ামে বিখ্যাত ঐতিহাসিকদের ডেকে আনা হলো, প্রায় 100 জন ঐতিহাসিক সেই চেলসা মিউজিয়ামে ঐতিহাসিকদের ডেকে বলা হলো, বলো ব্রিটিশের জন্মের পর থেকে আজ পর্যন্ত ব্রিটিশ যার যার বিরুদ্ধে যুদ্ধ করেছে, কোন যুদ্ধটা সবচেয়ে মরণপণ যুদ্ধ ছিল, কোন যুদ্ধটা সবচেয়ে রক্তাক্ত ছিল, এইভাবে আপনারা সাজিয়ে দিন। যুদ্ধ অনেক হয়েছে, নরম্যান্ডি যুদ্ধ হয়েছে, ওয়াটারলু যুদ্ধ হয়েছে, সব জায়গায় যুদ্ধ হয়েছে, অনেক জায়গায় ব্রিটিশ ইনভলভ ছিল, কোন জায়গায় যুদ্ধটা আপনাদের কাছে মনে হচ্ছে সবচেয়ে মারাত্মক রকম যুদ্ধ, যেটার মধ্যে আমাদের ব্রিটিশের রক্তক্ষরণ সবচেয়ে বেশি হয়েছে, ব্রিটিশের লোকসান সবচেয়ে বেশি হয়েছে? এক বাক্যে সবাই বলল যে আজাদিন ফৌজের যে সংগ্রাম নেতাজির নেতৃত্বে ওই কোহিমা ইম্ফল বর্ডারে, কোহিমা ইম্ফলে, সেই সংগ্রাম হচ্ছে ব্রিটিশের সবচেয়ে মারাত্মক মারাত্মক সংগ্রাম, ব্রিটিশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সংগ্রামে, সবচেয়ে বেশি প্রতিরোধ হয়েছিল এই সংগ্রাম থেকে। তারপরে আসছে নরমান্ডি সংগ্রাম, তারপরে আসছে ওয়াটারলু, নেপোলিয়ানের যুদ্ধ। আপনারা নরমান্ডি সম্বন্ধে অনেকে জানেন, নরমান্ডি হিটলার দখল করার, হিটলার দখল করে নিয়েছিল, সেই নরমান্ডিকে মুক্ত করবার জন্য 10 লক্ষ সেনা আপনার মিত্র মিত্রপক্ষ মানে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া থেকে আরম্ভ করে সবাই ওই নরমান্ডিকে মুক্ত করবার জন্য 10 লক্ষ সেনাকে লাগিয়েছিল, সবচেয়ে ক্ষতি, লক্ষ লক্ষ লোক মারা গেছে। কিন্তু এই যুদ্ধটা পর্যন্ত আজাদিনদের যুদ্ধের সামনে দাঁড়াতে পারেনি। কেন? কেন আজাদিনদের যে সংগ্রাম ইম্ফলে, আজাদিনদের সংগ্রাম যে কোহিমায়, সেই সময় প্রাকৃতিক বিপর্যয়, অত্যন্ত রাস্তাঘাট খারাপ, অস্ত্র শস্ত্র কম, কিন্তু তার মধ্যে হাতাহাতি লড়াই, এটা বলেছে যে একটি টেনিস কোর্ট, টেনিস কোর্ট দখল করার জন্য দুপক্ষের মধ্যে হাতাহাতি লড়াই হচ্ছে, এই যে সংগ্রামে এই আত্মত্যাগ, এই আত্মত্যাগ ব্রিটিশ কোনোদিন দেখেনি, সেই জন্য আজকে ব্রিটিশের সবচেয়ে বড় শিরোপা পেয়েছে আজাদিন ফৌজের সংগ্রাম। আজকে আমাদের সেই জন্য ইতিহাসটাকে বেশি করে জানা দরকার। ইতিহাস আমরা জানি না, যে ইতিহাস পড়ছি বিকৃত ইতিহাস। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, যারা ভারতবর্ষের কলঙ্ক, যারা বিশ্বাসঘাতক, ব্রিটিশের সঙ্গে যারা হাত মিলিয়েছে, যারা বিশ্বাসঘাতকতা করেছে, তারা ইতিহাস আমরা পড়ছি। আর যিনি ভারতবর্ষের সবচেয়ে কালারফুল পিকচার, একটা কালারফুল ক্যারেক্টার, এটি বর্ণময় চরিত্র নেতা সুভাষচন্দ্র বসু, তার সম্বন্ধে আমরা জানি না। এই জিনিসটা আমাদের করতে হবে, আমাদের এই প্রজন্মকে আমাদের এই জিনিস নিয়ে ভাবতে হবে, এই নেতাজির সম্বন্ধে পড়তে হবে, পড়াশোনা করতে হবে, মুখোশ খুলে দিতে হবে নেতাজি বিরোধী চক্রান্তকারীদের। এই মুখোশ যদি আমরা খুলতে পারি, তবেই বলবো আমরা আমাদের পবিত্র কাজ করেছি। এই কথা বলে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করতে হবে। জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ।
ধন্যবাদ কেশব দা, খুবই জ্বালাময়ী এবং আবেগপূর্ণ উদ্বেগপূর্ণ একটি ভাষণ।